এসেছি, আর হঠাৎ এসে বললে এ মেয়ে হবে না, অন্য মেয়ের কথা বলছো তুমি এখন। শোনো, ওই গেও মেয়েটা আমাদের ফ্যামিলির কারোর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না। এখন আর কিছু বলার নেই মা, আমরা এখন মেয়ে দেখতে যাব। তাহলে আগামী সপ্তাহে যাই। আমরা এত শত না ভেবে সম্মতি দিয়ে দেই, তারপর তারপর তোর আমাদের বাসায় আসবে। বললেন না তো কেন খুঁজতে এসেছেন? আমি আসলে ওই যে ওই বইটার জন্য এসেছি। কি ওই বইটার জন্য? ওই জামশেদ সাহেবের শ্যালকের জন্য ওরা তোমাকে পছন্দ করেছে। কি কই, আমি তো কিছু জানি না। এখন জানলে? আসলে কাউকেই জানানোর সময় পাইনি, পুরো ব্যাপারটা এত হুট করে হয়ে গেল। আর দেখো না, আমরা তাড়াহুড়া করে সকালে ঢাকা থেকে চলে এলাম। কি কোনো সমস্যা নাকি? কি ব্যাপার, তুমি কেমন জানি মনমরা হয়ে গেলে। না, ওই কালকে দেখতে আসার কথাটা বলো। ও হ্যাঁ, ওরা কাল তোমাকে দেখতে আসবে। কালকে দেখতে আসবে মানে আমি কি করব? না না, মানে কিছুই না, মানে কালকে ওরা দেখতে আসতে চাইছে আর কি। তাহলে আমি কি করব? তাহলে কি করবি আবার? কিছুই করার নাই, একটু সাজগোজ করে রেডি হয়ে বসে থাক। আরে ফোনটা একটু রাখ না, কার এত ফোন আসে? কারো না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ভেতরে যাও, আমরা কথা বলি। যা। আচ্ছা আপা, ওই ওর কি কোনো পছন্দ আছে নাকি? পছন্দ কই, আমি তো এরকম কোনো কিছু জানি না। আহা, থাকে না আজকালকার মেয়েরা মনে মনে প্রেম করে, বাসায় কেউ জানে না, হতে পারে না? আর দেখলেন না কেমন মনমরা হয়ে গেল কথাটা শোনার পরপর। তুমি আমার মেয়েরে ভুল বুঝতেছো, আমার মেয়েরে আমি খুব ভালো করে চিনি, ওর কোনো পছন্দ টছন্দ নেই। তাহলে তো আপা খুবই ভালো হয়, আর কোনো সমস্যাই থাকলো না। আপনি উঠে আসলেন কেন? আমি আপনার কাছে যেতাম। আরে এখন তো আমি অনেকটাই সুস্থ, হাঁটাহাঁটিও করতে পারি, তাছাড়া কাল ছেলে পক্ষ আসবে, উঠতে হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। তোমার সাথে আমার কিছু কথা ছিল। দিলা ভাই, আপনি এত টেনশন করেন না তো, আমি বুঝছি। না আমার এই যে অসুখ হলো, কত টাকা খরচ হয়ে গেল, তারপরে আবার এই বিয়ের খরচ। দুলা ভাই বললামই তো, আপনি এত কিছু নিয়ে ভাববেন না, এত যদি ভাবেন আবার অসুস্থ হয়ে পড়বেন। ওদিকে টাকা পয়সাও তো পাওয়া যাবে বলে মনে হয় না। ওটা আমি দেখছি। তুমি তো সবটাতেই বলো আমাকে ভাবতে হবে না, কিন্তু না ভেবে কি পারা যায়? এই যে এই গরিবখানায় কালকে ওরা আসবে, ওদের আপ্যায়ন করবো কি দিয়ে? আমাদের যা সামর্থ্য আছে সেটা দিয়েই করব। আমাদের সামর্থ্য তো খুবই সামান্য কামাল। দুলা ভাই, আমাদের সামান্য সামর্থ্য দিয়ে ওদের আপ্যায়ন করব, তাছাড়া আমাদের হারানোর কিছু নেই, ওরাই আমাদের কাছে আসছে, আমরা যাচ্ছি না।
আচ্ছা ছেলেটা কি করে? ব্যবসা করে। ফ্যামিলি কেমন? জামশেদ তো খুবই ভালো মানুষ, ওই ফ্যামিলিতে ওর একটা সুনাম আছে। খুব ভালোই হবে দুলা ভাই, খুব সুনামের সাথে তোরা ব্যবসা করে। আর জামশেদের শ্বশুরও খুবই ভালো মানুষ। আচ্ছা আত্মীয়স্বজন খবর দেওয়ার দরকার আছে? না দুলা ভাই, আল্লাহর রহমতে আগে বিয়েটা ঠিক হোক, তারপর সবাইকে খবর দেওয়া যাবে। ঠিক আছে, তুমি তোমার মতো সব ব্যবস্থা করো, আর আমিও যুদ্ধের পরে দেখছি। হ্যাঁ ঠিক আছে দুলা ভাই, আমি দেখছি, আপনি এত টেনশন করেন না। ঠিক আছে, তা আপনি এখন একটু শুয়ে পড়েন। কই ওই মেয়েটা তোকে এখনো ফোন দিল না? দে নাই, আমি কি করব? হ্যাঁ তো তুই ফোন দে। আমি ফোন দিব আবার যদি কিছু মনে করে? তাহলে বাদ দে না, তারপর একটা ফোন দেই, তাই না? হ্যাঁ যেটা জিজ্ঞেস করার কি আছে দে। এই মাসুদ, আমার ফোন কই? ফোন কই মানে? আমার ফোন নাই তো পকেটে। মানে কি? আরে শিট, আচ্ছা দাঁড়া দাঁড়া, ওই যে দই খাওয়ার সময় পপসার ফোন আসলো, পপসার সাথে কথা বলে টেবিলের উপরে রাখছিলাম, মনে হয় ওখানে ফালা রেখে আসছি। ওই টেবিলের ফোনটা তোর? হ্যাঁ। শিট, ওটা তো একটা লোক কথা বলতে বলতে চলে গেল। আমার ফোন নিয়ে? ওই ফোনটা নিয়ে আন, চল না একটু যাই দেখি। দোকান যেতে পারি কিন্তু বন্ধু পাবো না, সন্ধ্যার সময়ের ঘটনা এটা। এখন ওইটার মধ্যে লতার নাম্বার, তুই একটা কল দিয়ে দেখবি আমার ফোন, মানে উনি ফোনটা ধরে কি না, মানে বন্ধ। আরেকবার কল দে না, কি বিপদে পড়ে গেলাম আমি। না দোস্ত বন্ধ, মাসুদ প্লিজ একটু চল, আমরা দোকানের আশেপাশে একটু খুঁজি, তুই ওই ভদ্রলোকে দেখতে চিনবি না? যেতে পারি কিন্তু দোস্ত পাবি না, মানে আমি তো ওই ফোনটা ছেড়ে পুরো অচল হয়ে যাবো আমি। বাবা তুমি উঠে আসলা কেন? আমাকে ডাকতা? কতক্ষণ আর শুয়ে বসে থাকা যায় তুই বল মা? তবুও বাবা, কি তোমার ঘুম আসছে না? না ঘুমের তো কোনো সমস্যা নেই, অবিরাম তো ঘুমাচ্ছি, আমি তো অপেক্ষায় আছি কখন মরণ ঘুম ঘুমাবে। বাবা একদম বাজে কথা বলবে না এসব। একটা সময় পার করে প্রতিটি মানুষই জীবনের শেষ প্রান্তটা দেখার জন্য অস্থির হয়ে যায়। বাবা প্লিজ এসব কথা কিন্তু আমি খুব রাগ করব এখন। ঠিক আছে মা, আর বলবো না, মারে সবই তো শুনেছিস, ওরা তোকে কাল দেখতে আসবে। আমি এখন তোমাকে ছেড়ে কোথাও যাব না। আরে পাগলি মেয়ে, ওরা তোকে দেখতে আসবে বলেই তো তুই চলে যাচ্ছিস না? না তবুও, মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন তো তোকে একদিন চলে যেতেই হবে মা। বাবা এখনই না, অন্তত মাস্টার্সটা শেষ করি। মানে বিয়ের পরও তো লেখাপড়া করা যায়। এভাবে পর করে দিবা তোমরা আমাকে? আমিও তা চাইনি রে মা, ভেবেছিলাম তুই পড়াশোনা শেষ করে একটা চাকরি বাকরি করবি, আমাদের বিএডিসিতে তোকে একটা চাকরি পাইয়ে দেব, কিন্তু এভাবে যে অসুস্থ হয়ে যাব আমি তো ভাবতেও পারিনি রে মা। এখন আমি অসুস্থ মানুষই, আমার দুটো রিং পরানো হয়েছে, তার উপর আমার দুটো মেয়ে,
পাতাটা তো এখনো ছোট রে মা, আমার যদি কিছু হয়ে যায় তাই ভাবছিলাম তুই যদি একটা চাকরি বাকরি করিস মানে তাহলে তো তোর সংসার হবে না। তারপরেও এই যে বিয়ের প্রস্তাবটা এসেছে ওটা খুব ভালো পরিবার মা, তোকে তো ওখানে বিয়ে দিয়ে যেতে পারলে আমি নিশ্চিন্তে মরতে পারতাম রে মা। দেখি ওঠো তুমি, তোমাকে নিয়ে রুমে যাই, ওঠো। কি লতা, চমকালে কেন? তা আমি, তোমার ভেতরের আমি। তুমি? হ্যাঁ আমি। তা কি ভাবলে, কি করবে এখন তুমি? কি করবো মানে? মানে কাকে বিয়ে করবে? আমি জানি না। শুধু জানি না বললে তো হবে না। ছেলেটা এত দূর পথ পাড়ি দিয়ে এখানে চলে এলো, কেন এলো? শুধু তো তোমার জন্যই না? তা আমি তো তাকে কখনো কিছু বলিনি, তার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক যদি নাই থাকে তাহলে তুমি এমন দোটানায় কেন পড়ছো? মানে আমি, চুপ করো, আমি সব বুঝি। আমি খুব ভালো করেই জানি যে তোমার মনের মধ্যে ওই ছেলেটার জন্য একটা জায়গা তৈরি হয়েছে। সে তোমার টানে এত দূর চলে এসেছে দেখে তোমার ভালো লেগেছে, তুমি তার প্রতি দুর্বল হচ্ছ। আমি এখন কি করব? তোমার মন যা চায় তাই তুমি করো। আমার মন যা চায় আমি তাই করব? তুমি জানো আমার মন কি চায়? আমার বাবা ঘরে অসুস্থ, তার এত বড় একটা অসুখ হয়েছে, কিছুদিন আগেই তাকে মাত্র নিয়ে আসলাম বাসায়। আমি ছাড়াও আমার একটা ছোট বোন আছে, বিবাহযোগ্য, আমার বাবার মাথার উপরে অনেক বড় ঋণের বোঝা, আবার এই ছোট বোনকেও বিয়ে দিতে হবে, আমার মাও অসুস্থ। এই সব কিছুর মধ্যে এই বিয়ের প্রস্তাব আমার পরিবারের কাছে সোনার হরিণের মতো, এই সোনার হরিণ পায়ে ঠেলবো। আমার চাইতে, আমার ভালো লাগার চাইতে, আমার মন কি চায় সেটার চাইতে অনেক বড় হচ্ছে আমার পরিবার কি চায়। তবে তোমার যে স্বপ্ন ছিল, মধ্যবিত্ত ঘরের লতাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তাদের জীবনের স্বপ্ন বলে কিছু নেই। তাহলে কি নিজের জীবনের সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে কাচের পুতুল হয়েই থাকবে সারা জীবন? হ্যাঁ, আমার পরিবারের জন্য যদি আমাকে সারা জীবন কাচের পুতুল হয়ে থাকতে হয় তাই থাকবো। হ্যালো হ্যালো, হ্যাঁ ফারা আপু, কি খবর তোমার? হ্যাঁ জেরিন ভালো আছি, তুমি কেমন আছো? আপু তুমি যদি ফ্রি থাকো চলো না এক কাপ কফি খাই, মানে তোমার সাথে কিছু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলো, আমাদের একটু তাড়া আছে। আবার কেন? না আমাদের হঠাৎ করে একটু ঢাকার বাইরে যেতে হবে তো তাই। ঢাকার বাইরে যেতে হবে? মানে কোথায় যাচ্ছ? ও তোমাকে তো বলাই হয়নি, আবিরের জন্য পাত্রী দেখতে যাচ্ছি। কি, আবিরের বিয়ে? হ্যাঁ। আমি তো কিছু জানি না, হুট করে হয়ে গেল তাই জানলো না। মানে কি, আমাকে তো আবির কিছুই বলেনি। আহা, বলেনি বলবে। এনিওয়েজ জেরিন, আমার না সময় নেই, আমি ফোনটা রাখছি, আর দাওয়াত পেলে অবশ্যই চলে আসবে আঙ্কেল সহ, ঠিক আছে? বাই আপু। মানে কি, রাইসা রাইসা, ও
কোনো সমস্যা নেই, আমার মনে হয়তো আমি, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি একটু পর আপনাকে ফোন করছি। কি হয়েছে রে মা, বল কি হয়েছে? আমি দেখো একটা কথা বলতে আসছিলাম। বলো। বলতেছিলাম যে লতারে তো পাত্রপক্ষ দেখতে আসবে, তো ওই সময় কি পাতারে বাড়িতে রাখা ঠিক হইব? বড় বোনকে দেখতে আসবে, ছোট বোন থাকলে অসুবিধাটা কোথায়? অসুবিধা কিছু নাই, কিন্তু আমাদের লতার গায়ের রংটা তো একটু ময়লা আর পাতা তো একটু বেশি ফর্সা। তাতে হয়েছেটা কি? কিছুই হয় নাই, তুমি বুঝতেছো না কেন? ওই যে শিকদার বাড়িতে একটা ঘটনা ঘটলো না, বড় মেয়েরে পাত্রপক্ষ দেখতে আসলো, বড় মেয়ের গায়ের রং ময়লা আর তার চেয়ে বেশি ফর্সা হইলো ছোট মেয়ে, তার লেগে ছোট মেয়েরে পছন্দ করে বিয়ে করে নিয়ে গেল আর বড় মেয়ের এখনো পর্যন্ত বিয়েই হইলো না। দূর এসব পুরোনো দিনের চিন্তা ভাবনা, আজকালকার দিনে এসব হয় নাকি? দেখো তুমি এখনকার যুগের কথা আমার বললো না, যেটা নিয়ম সেটা করা উচিত। কিন্তু তাতে পাতার মন খারাপ হবে না? মন খারাপ হওয়ার কি আছে, এইখানে তার অন্য কোনো কিছু করতেছে না, বিয়া শাদিও হইতেছে না, পাতা তো শুধু যাবে আর লতারে দেখতে আসবে, বাস এই পর্যন্ত। ওকে পাঠাবে কোথায়? পাতা আমারে নিজের মুখেই বলছে যে ওর নানি বাড়িতে যাবে, বললো যে আম্মা কদিন গিয়া নানি বাড়িতে ঘুরে আসি আর এর মধ্যে বড় বউরা এসে দেখা যাক, দেখা পছন্দ টছন্দ কইরা সব কিছু পাকাপাকি হোক, তারপর আমি আবার চলে আসবো। করো যা ভালো হবে। কিরে বাড়িতে দিকে কাউকে দেখছি না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ঠিক আপনাদের তো চিনলাম না। সবাই কোথায়? আছে উপরে আছে। যাও একটু ডেকে দাও। আচ্ছা ঠিক আছে বস। আয় আয় মা বস। শোন আমি যেটা বলেছিলাম না, মানে আমি আমার মতো করে সব কিছু করবো, কিন্তু তোমাকে একটু হিসেব করে করতে হবে। হ্যাঁ কি ব্যাপার, এখনো রেডি হওনি, মন খারাপ কেন? একটা ঝামেলা হয়েছে। কি হয়েছে? ওই মেয়েটা তো বাসায় এসে হাজির। কোন মেয়েটা? জেরিন। ওই জেরিন যে আবিরের পেছনে ঘুরঘুরু করে? হ্যাঁ। ও কিভাবে এখানে এলো সেটা আমি কি করে বলবো, সঙ্গে আমার বাবাকেও নিয়ে এসেছে। কি বলছো তুমি, বাবাকে সঙ্গে করে নিয়ে এসেছে? না মানে তুমি হঠাৎ করে আমার বাসায় এলে কেন? আমি একা আসিনি, সাথে বাবাও আছে। তোমার বাবা এসছে মানে কেন? বাবা তোমার আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে নিচে। হোয়াট? এটা কোনো কথা? এভাবে হুট করে কেউ বিয়ে প্রস্তাব পাঠায়? আমি কি করতে পারি বলো, বাসায় চলে এসেছে, আমি বুঝতে পারছি না। না না আমি কিন্তু না করে দিয়েছি, ওখানে আমরা আবিরকে বিয়ে করাবো না। মা তোমার পুরো নামটা কি? জি মোসাম্মদ রোকসানা ইসলাম লতা। মা তুমি একটু আমার পাশে এসে বসো তো।